জাপানে বেড়াইতেছিলাম, অপু বিশ্বাস ফোন করে সেখানে আমাকে মানে মানে অনেক কথাই বলছেন যে মানে উনি আমাকে কত বড় ভাইয়ের মতো দেখেন বা কত পছন্দ করেন বা কত শ্রদ্ধা করেন। আমি ওনাকে বুঝার চেষ্টা করছি যে ভাই আমি এখন একটু ভ্যাকেশনে আসি আর আমার কিছু করার নাই, মানে আসে না, মানে উনি তো একটু ডেসপারিটি ছিলেন যে উনার ইয়েটা করছেন। আমি মানে উনার একটা ধারণা ছিল যে আমার কথা শাকিব খান শুনবে, উনার একটু ধারণা ছিল। আমি বলছি আপনি বলেন কি, শাকিব খান আমাকে হয়তো চেনে বড় জোর একটু, কি এর চেয়ে বেশি তার কিছু না। সকল কিছু আমি মানে আমি সকল কিছু নিতে পারি, আমারে আমারে অসংখ্য গালি দিলেও আমার কিচ্ছু আসা জানা, কিচ্ছু আসা জানা মানে আমার আমার কিচ্ছু আসা জানা। আমার মানে আমি সকল কিছু নিতে পারি, আমারে আমারে অসংখ্য গালি দিলেও আমার কিচ্ছু আসা জানা, কিচ্ছু আসা জানা মানে আমার আমার কিচ্ছু আসা জানা। আমার সত্যি গালাগালি আমাকে না মারলেই হইলো, মানে মারলে যেহেতু ব্যথা পাবো, আমাকে মনে ব্যথা দিতে পারবে যাদের আমি ভালোবাসি শুধু তারা। আমার কাছে মনে হয় কিন্তু আপনার এইটা এই তর্কটা আমি আসলে জার্মানি থেকেই খেয়াল করছিলাম, কারণ তখন আমি বেশ কিছুদিন ধরে ঢাকা আসতে বা বাংলাদেশে আসতে পারতেছিলাম না, অনেক লম্বা সময় ছিল হাতে। আমি কিন্তু তর্কটা খুব ভালো করে খেয়াল করছি, আপনি যে ছবিটার কথা বলেছেন সেই ছবিটাও আমি দেখতেছিলাম। আমি এই তর্কটার মধ্যে না যাই এখন, শুধু আমি আপনাকে অন্য একটা জায়গা থেকে বলি, সেই জায়গাটা হচ্ছে যে আমি ইরানের ছবির কথা বলি। ইরান একটা সাংঘাতিক একনায়কতন্ত্রের দেশ, যেখানে মধ্যে গণতন্ত্রের কিন্তু কোনো চিহ্নই নাই। সেখানে আপনি সুপ্রিম লিডারকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন না, সুপ্রিম লিডারকে আরেকজন সুপ্রিম লিডার নির্বাচিত করে, আপনার মধ্যে কিচ্ছু নাই। সাংঘাতিক রকমের একটা রিলিজিয়াস দেশ, কিন্তু ইরান কি দুর্দান্ত ছবি বানায় এই ধরেন। তাহলে এগুলি কোনোটাই কোনোটার কাছে কোনোটাই মানে এরা যে বলছে গল্পের প্রয়োজনে এনেছি, এগুলি আমার কাছে মনে হয় গল্পের প্রয়োজনে যদি আয়না থাকে তাহলে গল্পের প্রয়োজনে আমি এনেছি এটা বলার দরকারও নাই, সেটা গল্পই বলে দিবে গল্পের প্রয়োজন এটা দরকার ছিল কিনা। আর শ্লীলতা অশ্লীলতা সম্পর্কে বাংলাদেশে আমি যেহেতু যে কারণে আলোচনাটা আমি অংশ নিতে চাইতেছিলাম না, শ্লীলতা অশ্লীলতার সংজ্ঞা তো আসলে হয় না, কিন্তু যেইটাকে শ্লীলতা বা অশ্লীলতা বলা হয় সেই জায়গায় আমি বাংলাদেশের অধিকাংশ মানুষের সাথে আমি একমত না। বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্লীল আর অশ্লীল বোঝে না যে কোনটা শ্লীল কোনটা অশ্লীল, আমি ব্যাখ্যা গেলাম না। আচ্ছা মানে মানে কিন্তু আমি বলতে চাই যে একজন ফিল্ম মেকারকে আপনি আসলে একজন সৃজনশীল ফিল্ম মেকারকে আপনি কোনো কিছুতে আটকে রাখতে পারবেন না। টাকার অভাব, পৃথিবীর অনেক ছবি হয়েছে অনেক কম বাজেটে, আপনি কি আটকে রাখছে পৃথিবীতে? ইরান যত ভালো ছবি পৃথিবী, শুধু তাই না মানে শক্ত কমিউনিস্ট সময়ে পূর্ব ইউরোপ যতগুলি ভালো ছবি দিছে, আমি একটা দেশের কথা বলবো না, রোমানিয়া পোল্যান্ড আপনি মানে অনেকগুলি অনেকগুলি ভালো ছবি তারা দিছে, মানে পুরো ইউরোপীয় হাঙ্গেরি বা আপনি ইভেন রাশিয়া অনেক ভালো ছবি দিছে। তো এইটা আসলে আমি এটা স্বীকার করি না যে কোনো কিছু দিয়ে আসলে সৃজনশীলতা কাটানো সম্ভব। আপনি সৃজনশীল হইলে সরকার থেকে অনুদান নিয়ে হীরক রাজার দেশে বানানো সম্ভব, এর চেয়ে এক্সট্রিম উদাহরণ তো আর হয় না। আপনি সরকার থেকে অনুদান নেবেন মানে সরকারের পয়সা দিয়ে আপনি হীরক রাজার দেশে বানাবেন, এই সেই হীরক রাজার দেশের মধ্যে আপনি ফাঁকে ফাঁকে এমন সব কথা কবেন যেটা ডাইরেক্ট ওই সরকারের কাছে মধ্যে দিয়ে এটা যাবে, কিন্তু সরকারের কিচ্ছু করার থাকবে না। আপনি চিন্তা করে দেখেন যদি সে মেধা যোগ্যতা থাকে না, হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন সত্যজিতের হীরক রাজার দেশে প্রতিটা লাইনের আরেকটা মানে, এবং আপনি জ্যোতি বসু বা জ্যোতি বসুর সরকারকে একদম আপনি চোখের সামনে দেখতে পাবেন যে এই লাইনগুলি কিরকম করে হইতেছে, কিন্তু এবং সেটা যে কোনো, তাহলে আপনি সরকার থেকে পয়সা নিছেন ওটা বানাইছেন, বানায় তো ছেড়ে দিয়েছেন তো, এবং এখনো আপনি কিন্তু এটা রিলেভেন্ট আপনি এটা দেখতে পারেন। সুতরাং আমি এগুলি আমার কাছে মনে হয় না। আরেকটা বিষয় কি আপনি জানেন, সিনেমার কন্টেন্টের ক্ষেত্রে যখন আপনি 18, 16, 15, 14, 13, 12 এগুলি আপনি বলেন, বলার ক্ষেত্রে আপনাকে একটা ছবি দেখে, অবশ্যই আমি নির্মাতার স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে যখন এই কথা বলারও অবকাশ থাকে, যখন যে এটাকে আসলে সুপার ইম্পোজ করা হয়েছে কিনা শুধু একটু ব্যবসা করার জন্য, সেইটাও কিন্তু আপনার আসলে মাথা রাখতে হবে, মানে যেটা স্বাভাবিকভাবে আসতেছে না কোনটা ইম্পোজ হইতেছে। আমি তর্কের মধ্যে যাচ্ছি না, আমার জন্য সকল কিছু, যে এটা শেষ কথা বলি এই প্রসঙ্গে, আমার জন্য সকল কিছু আমি মানে আমি সকল কিছু নিতে পারি, আমারে আমারে অসংখ্য গালি দিলেও আমার কিচ্ছু আসা জানা, কিচ্ছু আসা জানা মানে আমার আমার কিচ্ছু আসা জানা। আমার সত্যি গালাগালি আমাকে না মারলেই হইলো, মানে মারলে যেহেতু ব্যথা পাবো, আমাকে মনে ব্যথা দিতে পারবে যাদের আমি ভালোবাসি শুধু তা। প্রথম কথা হচ্ছে যে
আমি খুব অনুরোধ করব যে সেই সময় সাকিবের শোটা যদি মানে আপনাকে বা যে এরকম কথা বলে তাকে একটু দেখতে, কারণ আমার মনে পড়ে যে আমি সাকিবকে এত 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 আনকমফোর্টেবল কোশ্চেন সেখানে করছি যে অনুষ্ঠানের মাঝখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সাকিব খান আমাকে, আমি সাকিব খানকে বললাম যে সাকিব খান আপনি যে এই বাচ্চাটা যে আপনার হয়েছে বা বাচ্চাটা যে আপনার উপবিশ্বাস যে দাবি করছে, এই দাবি নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? তো উনি বললেন যে না। আমি বললাম যে আপনি তো অপবিশ্বাসের সঙ্গে থাকেন না, তাহলে আপনি কেমনে জানলেন যে মানে না 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 এটা আমি জানি, এটা আমি জানি। তাহলে কি আপনি ওনার হাজবেন্ড? বলে যে হ্যাঁ, এটা তো এখন একরকম মানে আমার যদ্দূর মনে পড়ে আর কি। তো এই বাচ্চাটা তো আপনার? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বাচ্চাটাকে কখন দেখছেন? অপবিশ্বাস অভিযোগ করছেন যে এই বাচ্চাটাকে আপনি আসলে জন্মের পরপর দেখেন নাই। তো বলছে যে না, আমি আসলে জন্মের পরপর দেখি নাই। তো কখন দেখছেন? ঠিক মনে করতে পারতেছি না। বলছে সাকিব আমি আপনাকে মনে করাই দিই, আপনি বাচ্চাটাকে দেখছেন অপবিশ্বাসের কথা মতো, দেড় মাস বা আড়াই মাস আমার একদম ঠিক মনে নেই, একদম আমি এরকমভাবেই কথা বলে গেছি। তখন সাকিব বলছে যে হ্যাঁ। বলছি কেন? তো বলছে যে আমার আসলে সময় ছিল না। সাকিব আপনি মনে হয় মিথ্যা কথাটা ভালোই বলতে পারেন, আমি এটুক পর্যন্ত বলছি যে আপনি বানায় বানায় এবং মিথ্যা কথা মনে ভালো বলেন। আমার ব্যাপারটা যেটা হয়, আমার অনুষ্ঠানে যিনি একলা আসেন তাকে আমি অনেক শক্তি অর্জন করে আসছি। নো, তাকে আমি কখনোই অসম্মান করি না। আমি 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 কি আমি সবাইকে অনুরোধ করি সাকিব খানের সাথে আমার সেই ইন্টারভিউটা ইউটিউবে আসে, এমন কোনো প্রশ্ন, আমি শুধু একটা গ্লিমস বললাম, এমন কোনো প্রশ্ন না। এবং সাকিব এবং অপুর যে কাল্পনিক আলাদা হওয়ার কথা বা দুই শিবিরের কথা বলে সেটা খুবই হাস্যকর। কেন অপবিশ্বাস এই অনুষ্ঠানটা এত অপবিশ্বাস আমাকে এবং সাকিব খানও, মানে খুবই ইন্টারেস্টিং, তারা দুইজনই আমাকে এত বেশি, আমি জানি না পছন্দ অপছন্দের কথা জানি না, তারা অভিনেতা অভিনেত্রী, কিন্তু তারা এত বেশি বলছে এট এ টাইম সাইমুলটেনিয়াস কিন্তু। আচ্ছা হ্যাঁ, সাইমুলটেনিয়াস দুইজনই মানে সাকিব খান বলছে যে খালেদ ভাই আপনি আমার যেমন ভাই বা এরকম, অপু বিশ্বাসও কিন্তু সেম কথা বলছে, সেম একই রকম। ওইটাই মানে ফাইনালি আসা, এরপর থেকে আমি এন্টারটেনমেন্টের শোগুলি করিই নাই। মানে সাকিবের ওই শোটাই বোধহয় সাকিব শেষ আসা, এরপর আর আসে নাই। তো মানে আসতে চাইনি না, মানে আমি আর এন্টারটেনমেন্ট নিয়ে শো করি নাই 2014-15 পরে। তো আমি হয়েছে কি, আমি প্রতি বৃহস্পতিবার এন্টারটেনমেন্টের যারা তারকা আছেন তাদের নিয়ে আমি আসলে শো করতাম প্রতি বৃহস্পতিবার, একটু লাইটার মুডে আর কি। তো 2015 পরে, এরপরে যে চার বছর তো আমি এন্টারটেনমেন্টে কোনো শোই করি নাই সেই সময় না। তার তো অনেকই পরে আমার মনে আছে যে আমি আমার বউ বাচ্চা এরা আমরা জাপানে বেড়াতেছিলাম, অপু বিশ্বাস ফোন করে সেখানে আমাকে মানে অনেক কথাই বলছেন যে মানে উনি আমাকে কত বড় ভাইয়ের মতো দেখেন বা কত পছন্দ করেন বা কত শ্রদ্ধা করেন। তা আমি ওনাকে বুঝাতে চেষ্টা করছি যে ভাই আমি এখন একটু ভ্যাকেশনে আসি আর আমার কিছু করার নাই, মানে আসে না, মানে উনি তো একটু ডেসপারিটি ছিলেন যে উনার ইয়েটা করছেন, মানে উনার একটা ধারণা ছিল যে আমার কথা সাকিব খান শুনবে, উনার একটু ধারণা ছিল। আমি বলছি আপনি বলেন কি, সাকিব খান আমাকে হয়তো চেনে বড় জোর একটু, কি এর চেয়ে বেশি তার কিছু নাই। রোনালদোকে লোকে বু দেয় ফুটবল খেলার মাঠে, দেয় না? আজকে খেলায় আপনি দেখেন, আজকে কালকে এই সপ্তাহের খেলা দেখেন, আর মেসির সবচেয়ে স্বর্ণালী যুগে দেখেন। তাইলে যারা এই মানের তারকা, ধরেন আপনি কি মনে করেন টম ক্রুজ, মাইকেল জ্যাকসন তারা বুড হয় নাই? আপনি কি মনে করেন এডেল গান গাইতে গেলে সবাই তাকে ভালোবেসে তালি দেয়, কেউ একজন লোক তাকে উল্টা সাইন দেখায় না? দেখায় তো। এইটা আপনি যখন তারকা, আপনি যখন তারকা তখন এটা আপনাকে নিতে হবে, কিন্তু একটা জায়গা পর্যন্ত আপনার গায়ে তো যদি মানে আপনাকে একটা জায়গা পর্যন্ত এটা মানতে হবে। বাংলাদেশে অনেক ক্ষেত্রে সেটা মানে সেটা মিনিমাম একটা মনুষ্যত্বের জায়গা হারায়, সেইটা হচ্ছে একটা খুব প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশের কনটেক্সটে আমি একটু সৌভাগ্যবান যে আমি নারী না, নারীদের ক্ষেত্রে আক্রমণটা অনেক বেশি, মানে আমি বলবো যে অনেক বেশি নির্মম, নিষ্ঠুর এবং মানে ইয়া হয়। সেই জন্য আমি সৌভাগ্যবান যে আমার আসলে ওগুলির কথা, কারণ আপনি দিনের পর দিন যদি আপনি আসলে এগুলি, এটা আপনার একদম সাংঘাতিক এক ধরনের নেগেটিভ এনার্জি দেয়, তো সেগুলি আমার খুব পাইতে হয় না। আমাকে বড় জোর দালাল টালাল ঘুষখোর, উমুকের দালাল, তুমুকের বেচা লোক, তুমুকের সাপোর্টার, এগুলি টেগুলি বলে এগুলি আসলে। কিন্তু আমি আপনার সাথে একমত, আসলে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে যেটা করা হয় সেটা আসলে মানে আমরা পুরুষ হয়ে আসলে আমরা এটা আসলে ঠিক রিয়েলাইজও করতে পারবো না যে একটা আমাদেরই মা বোন বা আমার মেয়ে
তারা যেই ধরনের বাক্য শব্দ বা যেই ধরনের মতামত বা আচরণের সম্মুখীন হয় সেইটা আমি আসলে মানে কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমি একজন পুরুষ আমারে আসলে সেরকমভাবে সেগুলির সম্মুখীন বাংলাদেশে এটা হইতে হয় না হয়তো সেই জন্য আমি এটা বলতেছি গালাগালি আমার লাগে না নাইলে আমাকেও এটা বলতে হইতো যে ভাই এইটা কিন্তু কামস উইথ দ্য প্যাকেজ আপনি যখন একটা তারকা এটাকে আপনি সাইবার বুলিং বলতে পারেন আপনি যখন একটা তারকা তখন আমি আপনাকে বলি মেসিকে লোকে বু দেয় ফুটবল খেলার মাঠে এটা কি হিউম্যানলি পসিবল রোনালদোকে লোকে বু দেয় ফুটবল খেলার মাঠে দেয় না আজকে খেলায় আপনি দেখেন আজকে কালকে এই সপ্তাহের খেলা দেখেন আর মেসির সবচেয়ে স্বর্ণালী যুগে দেখেন তাহলে যারা এই মানের তারকা ধরেন আপনি কি মনে করেন টম ক্রুজ মাইকেল জ্যাকসন তারা বুড হয় নাই আপনি কি মনে করেন এডেল গান গাইতে গেলে সবাই তাকে ভালোবেসে তালি দেয় কেউ একজন লোক তাকে উল্টা সাইন দেখায় না দেখায় তো এইটা আপনি যখন তারকা আপনি যখন তারকা তখন এটা আপনাকে নিতে হবে